আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে ছুটির দিনে ছেলেকে নিয়ে আমার পুরানো বাড়িতে চলে আসলাম। সরি, এটা আমার পুরানো বাড়ি না, এটা হলো অনেক পুরনো রাজার বাড়ি, যেটা সাভারে অবস্থিত। তো এটার মধ্যে এসে দেখি এখানে অনেক লোকজন আছে, যারা সবাই ছুটির দিন বা বিকেলবেলা এখানে এসে সময় কাটায়। সেরকমভাবে আমিও ছেলেকে নিয়ে চলে আসলাম আজকে রাজার বাড়ি। তো এখানে আপনাদেরকে আমি আজকে দেখাবো এখানে কী কী আছে এবং পরিবেশটা কতটা শান্ত। কোনো উচ্ছৃঙ্খলা নেই, কোনো টিকটকার নেই, কোনো কিছুই নেই। এখানে অনেকেই খেলাধুলা করতেছে, অনেকেই বসে বসে সময় কাটাচ্ছে। এরকম করে আমিও ছেলেকে নিয়ে খেলাধুলা করতেছি, আমার ছেলে তো সেই খুশি এখানে এসে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। এবং যারা এখনও আমার ফেসবুক ফলো দেন নাই, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন, আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনারাও আসতে পারেন যে কোনো ছুটির দিন করে সময় করে রাজার বাড়ি। কীভাবে আসবেন যদি আসতে চান তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন, আমি আপনাদেরকে ঠিকানাটা ডিটেলস বলে দেব। তো এই যে দেখুন, এটা হলো গিয়ে উপরের একটা স্থান, আমরা এখন উপরে আছি। উপরের থেকে পুরাটা আপনাদেরকে আমি মুভ করে দেখাচ্ছি যে পুরো এরিয়াটার মধ্যে লোকজন, প্রচুর লোকজন, বিশেষ করে শুক্রবার প্রচুর লোক হয় এখানে। এখানে দেখেন অধিকাংশ লোকই বসে বসে সময় কাটাচ্ছে, ভালো একটা অবসর সময় চলে যাচ্ছে তাদের। আর ওই যে দেখেন নিচে দেখা যাচ্ছে মাদ্রাসার কিছু ছাত্র আছে, তারা এটার পাশেই ওই যে দেখতেছেন মাদ্রাসা মসজিদ, ওখানকারই কিছু ছাত্র এখানে এসে তারা খেলাধুলা করতেছে, ক্রিকেট খেলতেছে। তো আরও অনেকেই এখানে খেলাধুলা করতেছে, অনেকে গিটার নিয়ে এসে বন্ধু বান্ধব একসাথে মিশে গান বাজনা করতেছে। মানে যে যেরকমভাবে সময় তার কাটাতে পারতেছে সেইভাবেই কাটাচ্ছে। তো আমরাও সেরকম, আমি ছেলেকে নিয়ে চলে আসলাম এখানে ছেলেকে নিয়ে সময় কাটানোর জন্য। তো ভাবলাম আপনাদেরকেও দেখাই রাজার বাড়ি। আপনারা যারা যারা এখনও দেখেন নাই অবশ্যই আসবেন, এসে দেখে যাবেন। আমার ছেলে দেখেন সে খুশি অনেক, কারণ সে লোকজনের মাঝে অনেক লোকজনের ভিড়ে আসতে পারলে সে অনেক খুশি হয়, তো সেজন্য তাকে নিয়ে আসলাম। তো বন্ধুরা দেখতে থাকুন আজকের এই ভিডিওটা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার ছেলে তো খুশির আর রাখার জায়গাই পাইতেছে না, সেই খুশি। সে যে মামা বিস্কুটের ভিতরে একটা স্টিকার পেয়েছে, সেই স্টিকারটা দেখাচ্ছে যে এটা কি। আমার ছেলে খুব ফুটবলকে পছন্দ করে, ফুটবল খেলা কোথাও দেখলে সে তাকিয়ে থাকে বল শট দেওয়ার জন্য। তো এই যে এখানে এক পিচ্ছি তার বড় একজনের সাথে ফুটবল খেলছে, এখন সে আমাকে দেখাচ্ছে যে ফুটবল সেও খেলবে।
শেষ পর্যন্ত ফুটবল দিতে না পেরে তাকে হেলমেটটাই দিয়ে দিলাম, সে হেলমেটটাকে নিয়েই লাড়াচাড়া দিচ্ছে। ওই যে বল আসছে তার কাছে, সে বলের দিকে তাকাচ্ছে। ওই যে সে স্টিকারটা পেয়েছিল, সেই স্টিকারটা এখানে লাগানো হয়েছিল, সেটা আবার সে তোলার চেষ্টা করতেছে। সে হাতে লাগানোর চেষ্টা করতেছে, দেখেন সে এখন ফুটবল খেলার জন্য প্রস্তুত হয়ে গেছে, সে এখন ফুটবল খেলবে। এই যে বল, এই যে দেখেন কি শুট দিয়েছে, তাকে বলা হচ্ছে যে জোরে শুট দাও, কিন্তু সে দেখেন কি শুট দেয়, মনে হয় বল ব্যথা পাবে ওরকমভাবে বলে গিয়ে ছুট দিচ্ছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে জানিয়ে রাখতেছি, আমি কিন্তু এখনও রাজাবাড়ির উপরে, যেই উপরের যেই স্থানটা সেখানে আছি। আমি আপনাদেরকে নিচে গিয়েও দেখাবো যে উপরের থেকে ভালো করে সবাইকে দেখানো যাচ্ছে না লোকজনকে, কিন্তু নিচের থেকে মুভ করলে আপনারা সবাইকে দেখতে পাবেন যেখানে কত লোকজন আসে। মূলত কথা, এখানে তো কোনো প্রবেশ ফি নাই, কোনো কিছু নাই, যে যেরকমভাবে পারে সময় কাটানোর জন্য ঢুকে ঢুকতেছে, বাইর হইতেছে। এই যে আমার ছেলে আবার বল পেল, আমার ছেলে বলতেছে বলটাকে তার কাছে এনে দিতাম, বলটা এনে দিলে সেই বলটাকে শুট দিবে। তো মনে মনে ভাবলাম বাসায় বলটা রেখে এসে ভুলই করলাম, যদি বাসার থেকে বলটা নিয়ে আসতাম তাহলে হয়তো ছেলে অনেকটাই সময় ভালো কাটাতে পারতো বলটা রেখে নিয়ে। এই যে দেখুন আমার হেলমেটটাকে নিয়ে কি হেস্তন্যস্ত করতেছে। এই যে দেখুন এখানে অনেকেই ফুটবল খেলছে, এই যে ছোট ছোট ছেলেরাও ফুটবল খেলতেছে। মানে এক কথায় কী বলবো, এখানে যারাই আসে তাদের মনটা অনেকটাই ফ্রেশ হয়ে যায় এখানে এরকম মুগ্ধকর পরিবেশ দেখে। আমরা তো সারাক্ষণ দালান কোটার ভিতরে থাকি, কোনো এরকম সুন্দর পরিবেশ পাই না। তো এরকম মাঝে মধ্যে এরকম পরিবেশে আসলে সবারই মনটা ফ্রেশ হয়ে যায়। যেরকম আমার ছেলের আজকে মনটা অনেকটাই ফ্রেশ হয়ে গেছে, অনেক দিন পর বাইরে খোলামেলা সবার সাথে মিলামেশা করতেছে এবং হাঁটতেছে, খেলাধুলা করতেছে। তো বন্ধুরা, আমরা এখন নিচে নেমে এসেছি, তো ওখানে যে এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা, যে এতক্ষণ আমরা ওই যে উপরে যেই দেখা যায় জায়গাটা ওই উপরে ছিলাম, তো এখন নিচে আসি। এই যে দেখুন আমার ছেলে কি খুশি, সে অনেকটাই খুশি, তাকে এরকম সময় দিতে পেরে বাবা হিসেবে আমি অনেকটাই খুশি, যে অনেকদিন পর তাকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম। ওই যে দেখেন এতক্ষণ আমরা ওই উপরে ছিলাম কিন্তু এখন নিচে নেমে এসেছি। এই যে দেখুন নিচেও এখনও খেলাধুলা করতেছে সবাই, যে যেইভাবে সময় পাচ্ছে, যে জায়গায় একটু জায়গায় স্পেস করে নিচ্ছে সেই জায়গায় তারা খেলাধুলা করতেছে। এটা অনেক পুরানো রাজার বাড়ি, দেখুন এখানে যে ইটের ঘরগুলো ছিল
সেগুলো নিচের খালি লেভেলটুকু আছে, তার মানে অনেক পুরনো, কারণ এখন তো সব কিছু উঁচু হয়ে গেছে আর এটা তো এখন নিচুর দিকে পরিণত হয়ে আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতেছেন এবং আপনাদের একটু হলেও ভালো লাগতেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি এখানে আসতে চান কেউ, তাহলে যদি না চিনেন জায়গাটা, তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে পুরো অ্যাড্রেসটা দিয়ে দেব যে কীভাবে আসবেন, কোথা থেকে আসবেন, যে যে জায়গা থেকে আসতে চান সেটা কমেন্টসে জানাবেন, আমি সেটা আপনাকে বলে দেবো যে কীভাবে আসতে হবে। তো বন্ধুরা, এখনও যারা আমার ফেসবুক ফলো করেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। অবশ্যই আমার চ্যানেল ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওগুলো। তো আজকে ভিডিওটা অনেকটাই বড় করে ফেলেছি, কারণ অনেকদিন পরে ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি, তো আনন্দ আর রাখার জায়গা পাইনি, সেজন্য হাসতে খেলতে খেলতে সময় কাটাতে কাটাতে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পাশে এভাবেই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে আগ্রহী হব। তো আপনারা ভালো থাকবেন। তো এখন আমরা চলে যাব, সেজন্য আমরা বাইরের দিকে যাওয়ার জন্য ছেলেকে বললাম, বাবাকে বললাম যে যাও, এর আগে একটা সাইকেল পেলো, সেই সাইকেলে সে চলবে, সে দুটো সাইকেলে উঠালাম একটু। এখন আমরা চলে যাব, গেটের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।